নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি সেটি হলো ঝিঙের আনকমন একটি রেসিপি, দই এবং পোস্ত দিয়ে ঝিঙে বা ঝিঙের দই পোস্ত। ঝিঙের কোনো না কোনো ডিশ তো আমরা বাঙালিরা প্রায়ই খেয়ে থাকি, তবে এই রেসিপিটি কিন্তু একটু আনকমন। আসুন দেখি এটি বানানোর জন্য কী কী লাগছে। এখানে লাগছে ঝিঙে, এখানে আমি ছোটো সাইজের 6টি ঝিঙে নিয়েছি। লাগছে ছোটো 1 কাপ টক দই, এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। 2 টেবিলস্পুন পোস্ত এবং 4টি কাঁচা লঙ্কা আমি একসাথে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর লাগছে কালো জিরে, লবণ, চিনি এবং তেল। এখানে আমি 6টি গোটা ঝিঙে নিয়েছি এবং এভাবে অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবং আমি ঝিঙেগুলির দুদিক থেকে কিছুটা কিছুটা করে ছুরি দিয়ে চিরে নিয়েছি। এর ফলে সমস্ত মশলাগুলি ঝিঙের মধ্যে ভালোভাবে ঢুকতে পারবে। এখানে আমি গোটা ঝিঙে নিয়েছি কারণ পরিবেশনের সময় গোটা ঝিঙে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তবে ঝিঙে যদি খুব বড় সাইজের হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা কেটে ছোট করে নেবেন। এবারে প্রথমেই কড়াই গরম হলে তাতে 4 টেবিলস্পুন সাদা তেল দিয়ে দেব। এই রেসিপির ক্ষেত্রে আমরা হলুদ ব্যবহার করব না এবং ডিশটি কিন্তু সাদা রঙের দেখতে হবে, তাই আমরা এখানে সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সর্ষের তেলেও কিন্তু রান্নাটা করতে পারেন। এবারে তেলটা গরম হয়ে গেছে, আমরা এতে সামান্য পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এরপর আমি ঝিঙেগুলিকে কড়াইতে দিয়ে দেব। এবারে আমি ঝিঙেগুলিকে ভালো করে নাড়াচাড়া করতে থাকব, এর ফলে ঝিঙেগুলি কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে। 3-4 মিনিট ঝিঙেগুলিকে ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছি ঝিঙেগুলির গায়ে হালকা ব্রাউন রং হয়েছে। এবারে আমি পোস্ত এবং কাঁচা লঙ্কার যে পেস্টটি করে রেখেছিলাম সেটি কড়াইতে দিয়ে দেব। এবারে ভালো করে নাড়াচাড়া করতে থাকব যাতে পোস্ত বাটাটা ঝিঙের সাথে ভালোভাবে মিশে যায়। এভাবে আরও 3-4 মিনিট ঝিঙেটাকে ভালোভাবে কষে নেব। এবারে আমি এতে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, আরও 2টি কাঁচা লঙ্কা চিরে আমি কড়াইতে দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকব। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিতে পারেন। এবারে আমি এতে 1 টেবিলস্পুন চিনি দিয়ে দেব। মিষ্টিটাও আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিতে পারেন, তবে এই ডিশটা কিন্তু খেতে একটু মিষ্টি টাইপের হয়, তাই আমি এখানে 1 টেবিলস্পুন চিনি দিয়ে দিলাম। এরপর 4-5 মিনিট পর ভালোভাবে কষে নেওয়ার পর এবারে দেখতে পাচ্ছি ঝিঙেগুলি কিন্তু বেশ সফট হয়ে এসেছে। এবারে আমি সামান্য লবণ দিয়ে যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটি কড়াইতে দিয়ে দেব। আবারও ভালোভাবে মিক্সড করতে থাকব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করতে পারেন। আপনার মূল্যবান মতামত এবং সাজেশনস আমাকে কমেন্ট করে জানাবেন। এছাড়া আরও বিভিন্ন ধরনের রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। টক দইটা দিয়ে আরও 3-4 মিনিট আমি এখানে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবারে দেখতে পাচ্ছি ডিশটা থেকে তেল বেরোতে শুরু করেছে, তাহলেই কিন্তু বুঝতে হবে এটা আমাদের কষানো হয়ে গেছে। এবারে আমি এতে 1/2 কাপ পরিমাণ জল ঢেলে দেব। এই ডিশটার ক্ষেত্রে কিন্তু খুব একটা ঝোল থাকে না, একেবারে মাখামাখা একটা ডিশ হয়, সেজন্য কিন্তু এখানে বেশি জল দেব না। একটু নাড়াচাড়া করে নেব। এবার ডিশটি ফুটতে শুরু করলেই এটিকে ঢেকে দেব। 4-5 মিনিট পরেই ঢাকনা খুলে দিলাম। এবারে দেখতে পাচ্ছি ঝোলটা শুকিয়ে গেছে, বেশ মাখা ঘন একটা গ্রেভি হয়েছে। একটু টেস্ট করে দেখে নিতে পারেন লবণ, মিষ্টি এবং ঝালটা ঠিক আছে কি না। ব্যাস, তাহলেই কিন্তু রেডি আমাদের আজকের রেসিপি, ঝিঙের দই পোস্ত। এই রেসিপিটি বানাতে কিন্তু খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগে, সময়ও খুব কম লাগে এবং খুব সহজেই বানিয়ে ফেলা যায়, তাই অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলবেন এই ডিশটি। গরম ভাতের সাথে পরিবেশন করুন এই ঝিঙের দই পোস্ত। রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।